গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ, আর এখন বাজে সন্ধে 7:30। তো মানে আজকে এখন বিছানা টিছানা সব গুছাতে হবে। তো তার কারণটা হচ্ছে আজকে গোপাল এসেছিল, আর বাচ্চারা যথারীতি এতটাই খেলেছে যে সে মানে বিছানা থেকে সব কিছুই নিচে ফেলে দিয়েছে। তো এতক্ষণ বিছানাটা খালি ছিল, শুধু ওই জাজিমটা, জাজিম না ওটাকে কি বলে, মানে শুধু ওই ম্যাট্রেসটা পাতা ছিল। তো যাই হোক, আমিও তখন আর গুছাইনি, কারণ আমি জানি বাচ্চারা প্রচণ্ড পরিমাণে নোংরা করে। তো সেজন্য আমিও ওগুলোকে সাইডে রেখে দিয়েছিলাম। তো এখন বোন বাড়ি চলে গেছে, তো এখন দেখো সব কিছু পেতে নিচ্ছি, আর চাদরটাও একবারে পেতে নিচ্ছি। তো আর কি বলবো, ঘর দুয়ারের যে অবস্থা তোমরা এক্ষুনি দেখতে পাবে। তো আস্তে আস্তে দেখো, এখন ঘর দুয়ার সব আবার ঝাঁট দিতে হবে। তো বাচ্চারা মানে ঘরে খেলা মানে যে ঘরের কি অবস্থা হয় সেটা শুধু দেখো। মানে আজকে ঘর থেকে যতটা ময়লা বার করেছি, পুরো মানে এমনি সময় পুরো পাড়ার লোকের বাড়ি ঝাঁট দিলেও এতটা নোংরা বেরোয় না। তো দেখতে থাকো তোমরা যে ঘর থেকে কতটা ময়লা বেরিয়েছে। আর শুধু আমার ঘর থেকে তো না, মায়ের ঘর থেকেও তাই। তবে মায়ের ঘরে যেহেতু ওরা একটু কম খেলেছে, আর এই ঘরটাতেই বেশি করে খেলেছে, তো স্বভাবত এই ঘরটাই বেশি নোংরা করেছে। তো চলো ঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট, এবার চলে এসেছি আলনাটা গোছাতে। তো এরা দুই ভাই বোনে কী করেছে, আলনা থেকে সব হাতে পেয়েছে আর টেনে টেনে নামিয়ে সব ফেলে দিয়েছে। তো যার জন্য উপরের দিকটা তাও একটু গোছানো, আর নিচে যেখানে ওরা হাত পেয়েছে ছোট মানুষ, তো সেগুলো সব টেনে টেনে ফেলেছে। তো আমি আবার সেগুলো নামিয়ে ভালো করে গুছিয়ে রাখছি। নাহলে আলনাটা এমন একটা জিনিস না, যদি আলনাটা দেখতে খারাপ লাগে, মানে যদি জামাকাপড় ছড়ানো থাকে, নিশ্চয় তোমরা এগ্রি করবে আমার এই কথাটায়, আলনাটা যদি মানে অগোছলা থাকে তাহলে মনে হয় পুরো ঘরটাই অগোছলা লাগে। আর তার মধ্যে দেখো জামাকাপড় ঝুলছে তো দেখতেই পাচ্ছ, মানে এখনো অবধি আজকেও সেরকমভাবে রোদ ওঠেনি। আশা করব খুব তাড়াতাড়ি যেন সকাল থেকে রোদ ওঠে, তাহলে এগুলো একটু বাইরে মেলতে পারবো। যেহেতু রোদ উঠছে না, বাইরে দিলেই জামাকাপড়গুলো একটু ভিজা ভিজা হয়ে যাবে, মানে স্যাঁতস্যাঁতে লাগে। তো সেই জন্য বাইরে বেকার বার করিনি, এখানেই যেটুকুনি শুকোচ্ছে, কিন্তু তাও এখনও যথেষ্ট পরিমাণে ভিজা। তো আশা করছি যদি রোদ ওঠে তাহলে অবশ্যই কালকে বাইরে মেলে দেবো। আর প্রজ্ঞা এখনও ঘুমায়নি, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন প্রায় 1:30 বাজে, আর ও কিন্তু এখনও পাশে শুয়ে বক বক করছে। আশা করছি তোমরা সাউন্ড পাচ্ছ ওর। তো আজকে ও 9:30টার সময় ঘুমিয়ে পড়েছিল, তো সেই জন্য ও ঘুম থেকে উঠেছে তখন 10:30।
তো সেজন্য এখনও রাত অবধি ঘুমায়নি, জেগে রয়েছে। আমি ভয়েস ওভার দিচ্ছি, ও পাশে বসে বসে শুনছে আর মাঝে মধ্যে একটুখানি কুইকাই করছে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলনাও গোছানো হয়ে গেছে। এবার ধরেছি এই যে শোকেসের ওপরটা, মানে শোকেসের ওপরটা যা হয়েছিল না, আমি আমার লিপস্টিক কোথায়, আমার কাজল কোথায় কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না। তো তাই জন্য ভাবলাম সব কিছু যখন গোছাচ্ছি এটাও গুছিয়ে নিই। আর দেখো যেইটা দেখালাম তোমাদেরকে, এটা হচ্ছে প্রজ্ঞাকে বানিয়ে দিয়েছিলাম রূপোর, রূপোর একটা ব্রেসলেট বানিয়ে দিয়েছিলাম। আর এটাকে একটু মানে ওই গোল্ডেন কালারের জল করে দিয়েছিলাম, কিন্তু মর্যাদা তো রাখে না, এখানে ওখানে ফেলে রেখেছিল, তাই ওটা গুছিয়ে রেখে দিলাম একটা ছোট বক্সের মধ্যে, যে তা ওটার মধ্যে থাকলে থাকবে, না হলে তো হারিয়ে যাবে এদিক ওদিক। তো যাই হোক, চলো অনেকটা বকবক করে ফেললাম তোমাদের সাথে, এবার তোমরা দেখতে থাকো, আবার তোমাদের সঙ্গে পরে এসে কথা বলছি। তো দেখো আমার মোটামুটি ঘর গুছানো কমপ্লিট, তো আলনাটা গুছিয়ে যথেষ্ট ভদ্র লাগছে। তো আগেই বললাম জামা কাপড়গুলো এখনও এখানে মেলা রয়েছে। আর দেখো এই ওপরটাও ঠিক করে নিয়েছি, এখন আমার সাজার জিনিসগুলো সব ওকে, আর বিছানা তো গোছানো, আর মেঝেটাও দেখো পরিষ্কার করে ফেলেছি। তো চলো কাজকর্ম শেষ, আর এগুলো হচ্ছে কালকে কাচার জন্য রেখেছি। ফ্রেন্ডস, তো কী করছো তোমরা সবাই? তো আজকে তোমাদেরকে অনেকটা কাজকর্ম দেখিয়ে দিলাম, কারণ দুদিন ধরে সত্যি আমি কোনো কাজকর্ম শেয়ার করতে পারছিলাম না সেভাবে, সেই জন্য আজকে সত্যি গোছানোর খুব দরকার ছিল আলনাটা থেকে। আরাধ্যা আর আমার গোপাল দুজনে মিলে সব জামা কাপড় নামিয়ে ফেলেছিল, সেগুলো গুছিয়ে ফেললাম। এই জায়গাটাও নোংরা করেছিল হয়েছিল, গুছিয়ে ফেললাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো বলেছিলাম, তাই না? আগের ব্লগে যে একটা নতুন জিনিস এসছে আমাকে পাঠানো হয়েছে সেটা, তো চলো আগে দেখিয়ে দিই। তো 1 2 3, এই দেখো আমার নতুন স্ট্যান্ড। তো আর নিশ্চয় বুঝতেই পারছো সেটা কে পাঠিয়েছে, অবশ্যই আমার ইউএসএ থেকে আন্টি পাঠিয়েছে। তো এবার আমি বলি, আমি তোমাদেরকে বলেওছি এর মধ্যে একটা ব্লগে যে আমি অর্ডার দিয়েছি। হ্যাঁ, আমি দামিটা অর্ডার দিইনি, মানে কাজ চালাবার মতো একটা অর্ডার দিয়েছিলাম। তো আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠি, তো আন্টি আমি আমার যখন আজকে আমার ওই যেই ফোনে ইনস্টাগ্রাম ইনস্টল করা আছে সেই ফোনে নেট শেষ হয়ে গেছে, তো আমি এই ফোনটা থেকে নেটটা শেয়ার করে নিয়ে খুললাম যে আমার ইয়েটা চেক করব, মানে আমার যে পেমেন্ট অ্যাডসেন্সে সেটা চেক করব বলে নিলাম। তো তখন দেখলাম আন্টির মিসড কল ইনস্টাগ্রামে, তো আমি সেটা খুললাম। খুলে তো আন্টিকে বললাম, আন্টি তুমি আমাকে কি ফোন করেছিলে? তখন আন্টি কথাবার্তা বলে এবং জানায় যে তোমার আজকে একটা পার্সেল যাবে। তো যখন আন্টি বলেছে যে তোমার পার্সেল যাবে, তখনই আমি একটা ধারণা করেছিলাম। তো যাই হোক, আন্টির সঙ্গে কথা বলতে বলতেই পার্সেলটা আসে ঠিক 9:30 সময়, আর ঠিক দেখি আন্টি স্ট্যান্ডটা পাঠিয়েছে। তো আন্টি থ্যাংক ইউ সো মাচ, আমি তোমাকে আগেও বলেছি যে আমার জানি না ভগবানের দূত হিসাবে তোমাকে পাঠায়, আমার যখন যেটা দরকার তুমি তখন সেটা মানে
কি বলবো, একদম আমার হাতে তুলে দাও, জানি না আমার মানে এটা কপালের জোর না ভাগ্যের জোর না আমার কর্মফল, আমি কি বলবো আমি জানি না। তবে এরকম একটা মানুষ মানে নিজের লাইফে পাওয়া, যে আমার কি দরকার জাস্ট বলার আগেই এরকমভাবে হঠাৎ করে সেটাকে হাতে তুলে দেওয়া, আমি জানি না এটা ভগবান কি পাঠিয়েছে আমার জন্য, বা মানে কি বলবো আমি, এগুলো বলতে গেলে না কথাটা জড়িয়ে যায়, কিন্তু যাই হোক তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তো থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ, জানি থ্যাংক ইউ বলাটা খুবই সামান্য, কারণ তুমি আমার জন্য যা যা পাঠিয়েছো এবং যা যা আমাকে হেল্প করেছো সব কিছু আমার তখনও খুব প্রয়োজন ছিল, এবং তুমি সেগুলো আমার ভিডিও দেখে মানে নিজে রিয়েলাইজ করে সবসময় যে সেই জিনিসটাই পাঠিয়েছো আমার বলার আগে, তো সেটা খুব মানে কি বলবো সেটা আমার পাওনা। তো যাই হোক, আন্টি পাঠিয়েছে ওটা, তোমরা তো দেখতেই পেলে, আর সেটা দিয়েই এতক্ষণ তোমাদের সঙ্গে কাজকর্মগুলো শেয়ার করলাম। আর আমি যেটা অর্ডার করেছিলাম সেটা সকালবেলায় ক্যান্সেল করে দিয়েছি, তো সে কারণ সেটার দরকার নেই, যেহেতু আন্টি এটা স্ট্যান্ড অলরেডি আর খুব সুন্দর খুব ভালো খুব ওয়েটি স্ট্যান্ডটা পাঠিয়ে দিয়েছে, তো এটা দিয়েই হয়ে যাবে, সেই জন্য ওইটা আমি ক্যান্সেল করে দিয়েছি, এটাই দেখাবার কথা তোমাদেরকে বলছিলাম। তো চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম, আর কালকে গিয়ে ব্লগটা শেষ করব সেটাও তোমাদের বলে দিলাম, কারণ এখন আর টুকটাক সেরকম কিছু কাজ নেই, এখন জাস্ট একটুখানি রাত্রেবেলার জন্য আলু ভাজব, ব্যাস রাত্রেবেলা খাওয়া হয়ে যাবে আর কালকে সকাল থেকে, আর সব কাজকর্মগুলো তোমাদের সঙ্গে আশা করি শেয়ার করতে পারবো। তো চলো সাথে থাকো, ব্লগটা শুরু করলাম, এরপরে আস্তে আস্তে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে থাকো। তো দেখো আজকে আমাদের রাতের ডিনারের মেনু হচ্ছে আলু ভাজা, ডাল তো এখানে করাই ছিল দুপুরের, ওটা গরম করে নিয়েছি, আর ভাজি আলু, আর ওদিকে তো ভাতও গরম হয়ে গেছে। তো আজকে রাতে আর তোমাদের সঙ্গে দেখা করছি না, দেখা হচ্ছে কালকে সকালে। তো গুড নাইট, গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হচ্ছে নেক্সট ডে, আর এখন বাজে সকাল 9টা, আজকে অনেকটাই লেট হয়েছে, তার কারণ বলেইছিলাম আরাধ্যা কালকে 10:30 ঘুম থেকে উঠেছে, সো ও ঘুম মানে আবার ঘুমিয়েছে রাত 2:30 সময়, তার জন্য ওর সঙ্গে আমিও 2:30 অবধি জেগেছিলাম, তারপরে ঘুমিয়েছি, তাই জন্য সকালবেলা উঠতে উঠতে 9টা বাজলো। তো চলো এখন আমি সকালবেলা ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিই, আর তারপরে চা খাবো, আর সকালবেলা উঠলেই সত্যি কথা বলছি মানে মনটা খালি না চা 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 করে, মনে হয় মানে আমার তো মনে হয় এরকম শুধু আমার না, এরকম অনেকেরই হয়, তো তোমরা জানিও কার শীতকালে বিশেষ করে মনটা খালি চা কফি করে, যদিও বা অম্বলের রুগী তাও কিন্তু দুধ চা আর কফি ছাড়া মনে হয় যেন শীতকালটা জমেই না। তো যাই হোক, মুখ টুক ধুয়ে এসে এবার চুলটা একটু আঁচড়ে নিই, আর এদিকে তো আরাধ্যা উঠে সমানে বক 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 করে চলেছে, তো ওর সকালবেলা ওঠা মানেই ও আমার কাকার ঘরে যাবে কাকার সঙ্গে খেলা করতে, এটাই জন্যই বায়না করছে বসে বসে। আর তোমাদেরকে বলি আজকে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সুস্মিতার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি, তো আজকে আমি হয়তো সামনে এসে ওকে এখন উইশ করতে পারলাম না, কিন্তু তোমাদেরকে ওদের একটাই অনুরোধ করব যে ওদেরকে মন ভরে তোমরা আশীর্বাদ করো, যাতে ও জীবনে খুব সুখী হয়, আর সারা জীবন যেন ও আর ওর বর এরকমভাবেই মানে হাসিতে খুশিতে কাটাতে পারে, আর অবশ্যই ওকে যেন ভগবান দুহাত তুলে সব খুশি দেন, কারণ সত্যি মেয়েটা ভীষণই ভালো। তো আমিও উইশ করছি সুস্মিতা হ্যাপি অ্যানিভার্সারি, ভীষণ 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 ভালো থাক। তো তোমরা দেখে না ওদের নিয়ে তৈরি করা একটা ভিডিও। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে মিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে
কত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে